দহৰা পূজাৰে কিছু স্পেচিয়াল নিশ্চয় বনাই আজি দেখি নবা বিনা বিৰি আম ঘৰৰ গোটাই অডিয়া মিঠা পাৰম্পৰিক পিঠা যা হ'ল পুৰি পিঠা এই পিঠা সাধাৰণতে দহৰা সময় বনাই পূজা কৰা যায় বহুতহি সোৱাদি আপোন ঘৰে কিছু হেল্দি মিঠা খাই ইচ্ছা হলে বি এই পিঠা বনাই খাই পাৰিব কিংবা আপনার চাইলে জলখিয়ার বনাই কি যেকোন তরকারি সহবি খাইবে বহু হি সুয়া লাগবে দেখি দেখা আজির রেসিপি পিঠা পাই প্রথমে আমি নড়া পুর বনাইবা তো গোটি সফা কড়াই নিয়ে যাওয়া আপনার গোটে কপ নডিয়া কোরা পকাই ন যেত আপনার মিঠা দরকার সেই হিসাব আপনার গুড় কিংবা চিনি পকাইপারে তো মো এটি গুন্ড গুড় গোটে মিলুছি তা পকাইছি गुड़ ये मापर ने आपण शहे ग्राम गुड़ कि चिनी पकातु जहाद्वारा मीठा परफेक्ट रही पिठार नड़िया कम मीठा हेले टेस्ट भल आसवि तो आप देखी भल भाव मीठा करके पूरा बन तो नड़िया मीडियम फ्लेम रे गोटे रू दुई मिनट एमशे नाला मुझसे अधा चमच पानमहूरी पकई नाउं जहाँद्वारा बहुत बढ़िया बास्ना आसे आधा छोट चमच গুজুরাতে গুন্ড পকাই নছি তো অলরেডি আমার গুড়বি টিকি মিলে যাই অধা চামচ খন্ডে ঘিও দা তাপরে এইসব কু ভালভাবে মিশিয়ে ন তাপরে লো টু মিডিয়ম ফ্লেমে আই মিনিট কুক কলাপরে দেখুন গুড় বি মিলে কি নিয়ার কলার বি চেঞ্জ হয়ে গলি এইভাবে ভাবে নড়া ভাজি হয়ে গলাপরে আমি গ্যাস কু বন্ধ করে নামা আড়া পুর অলগা রখবা এই রেসিপি আমি মুগরে বনাইবা তো মু এটি দুইশ পচাশ এমএল কপে গোটে কপ মুগ নিয়ে যাই যা মুই রুথর ধোইকি তিন ঘন্টা বতুরাই রক্ষি তো এটি দেখুন মুগ ভালোভাবে বতু যাই দুইশ গ্রাম পাই আমি দরকার দুই চামচ বা দুই টেবল স্পুন অরুয়া চৌল যা মু বতুরাইবল দুই চামচ অরুয়া চাউল হি বতরে এবার মুগ আউলকু আমি ভালভাবে বাটি নো মু পকাই নি মুগ আউল তো এটি আপনার বহু কম পাটবে যেমি অধিকা পতলা হব না পিঠার বাসনা আসবে মুগ পকালে সে গুজরাতে পকাইবা আউ অল্প পা ভালভাবে বাটি নিঠ দেখুন কতকি বহল অভিভাবে হি রক্ষবে পতলা করবে না তাপরে সেই পিঠৌরে আমি চারি পাঁচ বড় চামচ বা ওয়ান থার্ড কপ নডিযা কোরা পকাই নিস পিস ন মুগের পকি বাটিপারে সিবি ঠিক রহব তা অল্প টিকি লুণ এবং দুই ছুটকি খাইব সোডা দিয়েছি পিঠার বাহার ভাগ বি মিঠা লাগবে সেই বড় চামচ মু গুন্ড চিনি দেি আপনার চাইলে গুড় বি গুড় দিলে। কলার টিকি কড়া হয়ে যাব সেইপি মুখে গুন্ড চিনি দিয়েছি যা দ্বারা জলদি মিলে যাব এবে কোম্প এই পিঠো কু ভালভাবে মিশাই নামা তো খাইব সোডা পকয়বা দ্বারা আমার পিঠো টিকি নরম হব আলভাবে ফেটবে পুরা গোটে মিনিট পা পিঠু ভালোভাবে আমি ফেটি নামা এটি দেখো গোটে মিনিট পুরা ফেটি নেলাপরে পিঠো দেখুন কত মোটা আছে এত মোটা হি এবে চালু আমি বনাইবা पुड़ी पिठा पिठा को छोट कड़वा पैन रे बनई पारे तो प्रथमे दुई चमच तेल देने चाहिए घी भी दे पारे गैस को लो फ्लेम रखिकी प्रथमें प्रथमे गोटे गोटे डंकी आम पिठो पकई नवा तो पिठ पकईने पर कौन कराज तो रे नड़िया पूर को ए पिठा उपर एम ए भर जो स्टफिंग अछि बा पुर अछि ଏହି ନଡ଼ିଆ ପୁର ରହିବ ଆଉ ଟେଷ୍ଟ ବହୁତ ବଢ଼ିଆ ଆସିବ ଦଶହରା ସମୟରେ ନ ବନେଇଲେ ବି ଆପଣ ଥରେ ଏହି ପିଠା ନିଶ୍ଚୟ ବନାନ୍ତୁ ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ପସନ୍ଦ ଆସିବ ତ ନଡ଼ିଆ ପୁର ଏଇଭଳି ରଖିନେଲା ପରେ ଏବେ ଆମେ ଆଉ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଚାମଚ ପିଠୋ ନେଇକି ଏହି ନଡ଼ିଆ ପୁର ଉପରେ ପକାଇ ନେବା ଆଉ ତାକୁ କଭର୍ କରିନେବା ପିଠୋକୁ ନଡ଼ିଆ ପୁର ଯେମିତି ପୁରା ଘୋଡ଼େଇ ହେଇଯିବ ସେହିଭଳି ଭାବେ ପକାଇବେ পিঠার উপরে এমি পিঠো পকাইনে এবার আমি ঘোড়াই গ্যাস কু মিডিয়াম ফ্লেম মাত্র নামা আই মিনিটপ্রাই কুক করা দুই মিনিট পরে দেখুন পিঠার তলভাগাগ বডিয়া কুক হয়ে যাই এবার আমি পিঠা তো ওলটাই চাহিলে পিঠা ঘিওরে বনাইপারে বহু হি সুয়া রলার দেখতে সুন্দর আসি খাইব সেতে সুয়দি পিঠা কু ওলটাই নাম আমি পুঁ ঘোড়াই আই মিনিটপ্রাই মিডম ফ্লেমে কুক করা যেমি তলভাগ ভালোভাবে কুক হয়ে যাব এটি মিডম ফ্লেমে আইরু তিন মিনিট কুক হয়ে সালা পরে দেখুন পিঠা ভালোভাবে আমরা সিঝিযাইছি পিঠা কু ওলটাই দেখিবা দেখুন বহু সুন্দর কলার আসি তো এবে আমি এই পিঠা কু বাহার করে চেম প্ৰচেছ ফ'ল' কৰি পিঠৌৰে পিঠা বনাই পাৰিব এই মুগ পুৰি পিঠা আপোনাৰ পূজা উপবাসৰে বনাই পাৰিব কিছু নিয়া কোৰা সৈতে চিনি মিছাইকি এইভাৱে গাৰ্নিছ কৰো দেখিব আৰু খাইপাই বহুতহি সোৱাদি ৰখিৰে খাই পাৰিব কিমা পূজাৰে বি আপোনাৰ বনাইকি মিঠা ভৰি খাই পাৰিব आज वीडियो पसंद आसे वीडियो को लाइक करूँ शेयर करूँ आम चैनल लाइस टेस्टी को एवं ही सब्सक्राइब करूँ धन्यवाद